আমি অতিথিকে অনেক ধন্যবাদ জানাতে চাই। দারুনাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসাকে আমাদের আজকের অতিথি প্রাণ দিয়ে ভালোবাসেন, এতে কোনো সন্দেহ নাই। দারুনাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসাকে ভালোবাসেন বলেই তিনি কিন্তু আমাদের দারুনাজাতে বারবার ছুটে গিয়েছেন। যখন তার শারীরিক শক্তি সামর্থ্য ছিল তখন কিন্তু তিনি আমাদের কাছে গিয়েছেন, আমাদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছেন, এবং তার মতো মানুষদের অংশগ্রহণের কারণেই কিন্তু আজকে দারুনাজাত এই পর্যায়ে এসেছে, দারুনাজাত তৈরি হয়েছে। তারা গিয়েছেন, মাঝে মাঝে গিয়ে ছাত্রদেরকে উৎসাহিত করেছেন, সেখান থেকে কিন্তু আজকে দারুনাজাত থেকে দেশ বরণ আলেম উলামা তৈরি হচ্ছে, বিশিষ্ট ইসলামিক স্কলার তৈরি হচ্ছে, ভালো ভালো লেখক তৈরি হচ্ছে। সুতরাং দারুনাজাতের প্রতি তার একটা আবেগ অনুভূতির জায়গা তো অবশ্যই আছে। এখন আমি জানতে চাইব যে দারুনাজাত এবং এর যে মোহতারাম প্রিন্সিপাল হুজুর আছেন বা অন্যান্য আলেম উলামা আছেন তাদের ব্যাপারে আপনার কি মূল্যায়ন থাকবে, এটা আমি আপনার কাছে জানতে চাইব। অত্যন্ত ভালো প্রশ্ন আপনি করেছেন। দারুনাজাত মাদ্রাসা আমি যখন প্রথম দেখি তখন সামান্য টুক ঘর এবং একটা অচেনা অচেনা জায়গায়, সেইখান থেকে মাওলানা আবু বকরের মতো যোগ্য দক্ষ প্রাজ্ঞ চিন্তাশীল এবং নিজেও লেখক, আর তিনি যোগ্য আলেম তৈরি করবার জন্যে দেশের এই সাধারণ অবস্থা থেকে দেশের একটি শ্রেষ্ঠ মাদ্রাসায় রূপান্তরিত করেছেন দারুনাজাতকে। রাজধানীর উপকণ্ঠে এরকম একটি মাদ্রাসা যেখানে শুধু তালিমই দেওয়া হয় না, যেখানে তরবিয়াতও দেওয়া হয়, যেখানে শুধু এলেমই শিক্ষা দেওয়া হয় না, আমলের প্রশিক্ষণও দেওয়া হয়। সত্যিকারের নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া একদিকে যেমন শরীয়তের পাবন্দি, আর একদিকে তেমন আধ্যাত্মিক সাধনা। একদিকে যেমন লেখাপড়া, আর একদিকে সেরকম জেকের আজকার অজুফা মরাকাবা, এই দুটি জিনিসের সমন্বয়ে রাজধানীর উপকণ্ঠে একটি সর্ববৃহৎ মাদ্রাসা প্রতিষ্ঠা করা অনেকেই সাহায্য আছে, কিন্তু মাওলানা আবু বকর সিদ্দিকের মতো একজন দক্ষ, একজন প্রাজ্ঞ, একজন নিবেদিত প্রাণ, একজন অধ্যবসায়ী এমন আলেম সত্যিই আমাদের সমাজে দুর্লভ, এবং এরকম আলেম আরও পয়দা হওয়া উচিত। মাওলানা আবু বকর সিদ্দিক শুধু একটি নাম নয়, শুধু একজন প্রিন্সিপাল নয়, মাওলানা আবু বকর সিদ্দিক নিজেই একটি প্রতিষ্ঠান, এবং তার দ্বারা আজকে হাজার হাজার যোগ্য দক্ষ আলেম সৃষ্টি হচ্ছে, তাদের অনেককে আমি আমেরিকায় ইউরোপে দারুনাজাত মাদ্রাসা থেকে শিক্ষাপ্রাপ্ত হয়ে তারা দেশে বিদেশে দ্বীনের খেদমত করে চলছেন। কাজে আমি দারুনাজাত মাদ্রাসা রাজধানীর উপকণ্ঠে দেশের একটি সর্ববৃহৎ মাদ্রাসা, পড়ালেখার দিক থেকে, তালিম তরবিয়াতের দিক থেকে, আদব আখলাকের দিক থেকে, সর্বদিক থেকে একটি আদর্শ এবং অনুকরণীয় মাদ্রাসা, এবং এর পেছনে যিনি একজন মুরব্বী, যিনি দিন রাত পরিশ্রম করেন এবং যিনি নিয়ম নিষ্ঠার সাথে এই মাদ্রাসাটিকে ধাপে 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 উন্নতির উচ্চ শিখরে তিনি পৌঁছিয়েছেন, এজন্যে আন্তরিকভাবে আমরা তার জন্য দোয়া করি। আল্লাহ তার হায়াত দারাজ করুন, আরও বেশি খেদমত করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। প্রিয় সুধী, আমাদের অতিথি দারুনাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা এবং এই প্রতিষ্ঠানটির যিনি প্রধান রয়েছেন অধ্যক্ষ আখম আবু বকর সিদ্দিক সবার জন্য দোয়া করলেন, ছাত্রদের জন্য দোয়া করলেন। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন আল্লাহ তাআলা হুজুর এই দোয়া কবুল করেন এবং দারুনাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার আদর্শ সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার যে চেষ্টাটি চলছে সেটি যেন সফল করেন। তারা খ্যাতিমান ব্যক্তিবর্গের আসলে পারিবারিক জীবনের সাথে আমরা পরিচিত হই না, ব্যক্তিগত জীবনের সাথে পরিচিত হই না। আমার কাছে খুব ভালো লেগেছে বাংলাদেশের অন্যান্য অধিকাংশ বড় যারা থাকেন তারা দিন শেষে কেমন যেন একা হয়ে যান, কিন্তু আমরা যখন এই পরিবারটিতে এসেছি তখন তো আমাদের ভিতরে খুব ভালো লেগেছে যে তিনি তার তিন পুত্র এবং তার মেয়েদেরকে নিয়ে কিন্তু খুব সুখে আছেন এবং সবাইকে নিয়ে একসাথে আছেন, একই ছাদের নিচে কিন্তু অবস্থান করছেন। এটা আমাদের দেখে খুব ভালো লেগেছে এবং তার সন্তানেরা তার সাথে খুব বন্ধুবাৎসল। এই যে এতদিনের সম্পর্ক তারা কিন্তু বাবার সাথে কিন্তু সেই যেভাবে আন্তরিক হৃদ্যতাপূর্ণ বন্ধুত্বপূর্ণ থাকতে হয় সেটি কিন্তু আমরা এখানে এসে দেখেছি। তারা ভালোবাসায় মনের প্রসারতায় স্নেহ প্রীতি ভালোবাসায় ছুটে চলি আবেহায়াতের সন্ধানে, আবেহায়াতের সন্ধানে, আবেহায়াতের সন্ধানে, আবেহায়াতের সন্ধানে।